কেষ্টদা আর অনুব্রত মণ্ডল কোন নামটা আপনার বেশি পছন্দ? কেষ্ট। কেন? এই কেষ্ট আমার ছোটো থেকে কেষ্ট, মা বলে কেষ্ট, বাবা বলে কেষ্ট, সেই আশটা শুনতে ভালো লাগে না? বর্দি আমার দিদিরা বলে কেষ্ট, সেটাই তো ভালো লাগে। অনুব্রত মণ্ডল তো তোমার মিডিয়া বলে, হ্যাঁ ওই অনেকজন বলে অনুব্রত, কিন্তু কেষ্ট নামটা শুনতে ভালো লাগে। কেষ্ট মানে কৃষ্ণ, কলির কৃষ্ণ। বলছি প্রার্থী তো আপনি কোনোদিনই হবে না, মানে আপনি কি এইভাবে উন্নয়নের জন্য জাস্ট যে প্রার্থী হয়ে কি লাভ? যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী আমার আছে, তাই কেন প্রার্থী হতে যাবো? আমার জেলায় কিছু কমতি আছে নাকি কাজে? বলছি যে বর্তমানে আপনার কাছে যে এত নিরাপত্তা রক্ষী, আপনি একটা ঘোরটপের মধ্যে ঘোরেন, মানে এইটাকে আপনার ভালো লাগে না সাধারণ জীবনযাপন? সাধারণ জীবনযাপনই ভালো লাগে, কিন্তু ধরো কিছু মিডিয়া আছে, কিছু ইয়ে আছে, তারা চাইছে তো, কিন্তু এখন তো মরলে আমাকে হবে না, আমার মেয়েটা ছোটো, মেয়েটার বিয়ে দিই নাই, মেয়ের জন্য আমাকে বাঁচতে হবে। ভোটের সময় কি আপনার লাইফস্টাইল একটু চেঞ্জ হয়ে যায় না অন্যান্য সময়ের মতোই থাকে? আমার কোনোদিনই লাইফস্টাইল বলে আমার কিছু নাই, মোটা ভাত পেলেই হলো, মোটা কাপড় পেলেই হলো, আর কিছু চাই না। কালকে জেলা মিটিংয়ে আসবেন, ভালো, কাল জেলা মিটিং আছে বোধ হয়, কালকে দেবো, কথাবার্তা বলবো, নতুন আবার কিছু বলতেও পারি। ভোট দাও ভালো করে, ভোট বুঝে নাও, ভোট দাও, ভোট দাও লোককে। ভোট আসবে, ভোট যাবে,